फिर हकर दाबी राजपथे चाकरी प्रार्थी एमएलए होस्टेल सामने एसएलएसटी चाकरी प्रार्थी विक्षोभ और से छवि सरसरी अपन सामने रखब प्रतिनिधि नाजिया रहमान से रही संगे सरसरि नाजिया मुहूर्त छवि की नियोग पत्र हाथे पानी विक्षोभ देखा शुरू कर भैने करे तुले निये जावा होच्छे मध्य तोला छवि देखते तादेर बक्तव्य दाबी 294 जन विधायक के बोलते चाय अपनारा विधानसभा आवाज तुलन पागल बनिए नियोग मुखे कुलू पेटे विधानसभा बादल अधिवेशन चलते अपना जानें विधायक हॉस्टेले रही तर एक दाबी 294 जन विधायक क्यों विधानसभा आवाज तुलछेन ना बासे
করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের যারা কর্মচারী আছেন, পুলিশের যারা আধিকারিক আছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি যে কিভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, বাসের মধ্যে তোলা হচ্ছে, কিভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রত্যেকেই তাদের দাবি এখানে যে তাদের দাবি হচ্ছে যে দ্রুততার সঙ্গে তাদের নিয়োগ হোক এবং বিধানসভাতে তাদের এই জিনিসটাকে, তাদের এই বক্তব্যকে তুলে ধরা হোক, তাদের তুলে ধরা হোক, এমনটাই কিন্তু বক্তব্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামা ছিঁড়ে গেছে, একজন চাকরি প্রার্থীর জামা ছিঁড়ে গেছে। তাকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশের যারা লোকজন আছেন তারা যখন নিয়ে যাচ্ছিলেন তখন তার জামা ছিঁড়ে গেছে, এবং এমনটাই কিন্তু জানাচ্ছেন চাকরি প্রার্থী। এবং তাদেরকে জোর করে তাদেরকে ভ্যানের মধ্যে তোলা হচ্ছে, তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি যে কিভাবে মহিলা যারা পুলিশ আছেন, তারা মহিলা যারা চাকরি প্রার্থী আছেন তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন। এবং এই ছবি সত্যি একটা একটা কাছে দেখা যাচ্ছে যে যে মানুষের কাছে কি বার্তা পড়বে, কারণ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলন তাদের চলছে। সেই আন্দোলনের রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুকে তারা মানেননি, প্রত্যেকটি জিনিসকে উপেক্ষা করেই কিন্তু তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিভাবে মহিলা চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে জোর করে ভ্যানের মধ্যে তোলা হচ্ছে, তাদেরকে জোর করে বাসের মধ্যে তোলা হচ্ছে। পুলিশ কর্মীরা এখানে এই মুহূর্তে এই এমএলএ হোস্টেলে কিডস সিট বলা যেতে পারে প্রায় অবরুদ্ধ হয়ে গেছে, এবং চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে এবং সেই আন্দোলন থামাতে তাদের এই ঘেরাও কর্মসূচি তুলতে পুলিশের আধিকারিকরা তারা এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাচ্ছেন তুলে। এবং যারা আন্দোলন করছিলেন কিভাবে তাদেরকে বাসের মধ্যে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছেন সেই ছবি আমাদের দর্শকরা, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছে কিভাবে বাসের মধ্যে মহিলা যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে তারা আন্দোলন চালাচ্ছেন এবং তারা ধরে প্রায় আন্দোলন চালাচ্ছেন, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা বহুবার রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন, একাধিক যারা তৃণমূল সরকারের যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন তারা, কিন্তু কোনোভাবেই তারা তাদের এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পূর্ণ হয়নি, এবং তাই তারা এই বিধানসভা অধিবেশনের দিনে বিধানসভার যে সমস্ত বিধায়ক আছেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা আজকে এখানে তারা তাদের বার্তা পৌঁছে দিতে চেয়েছেন এবং প্রত্যেকের কাছে তারা বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। তাই বিধানসভার এমএলএ হোস্টেল বিধায়কদের আবাসন যেটা, সেই আবাসনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিভাবে চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে বাসের মধ্যে তোলা হচ্ছে, কিভাবে চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে বাসের মধ্যে তোলা হচ্ছে সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদম তাই নাজিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। এবং টেনে হিঁচড়ে যারা মহিলা বিক্ষোভকারী, যারা মহিলা চাকরি প্রার্থী, যারা দীর্ঘ দিন ধরে চাকরির দাবিতে, তাদের হকের চাকরির দাবিতে রাজপথে আন্দোলন করছেন, তারা আজকে এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে বাদল অধিবেশন চলছে বিধানসভায় এবং তাদের বক্তব্য, সেখানে মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু রাজ্যের যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা দীর্ঘ দিন ধরে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাস্তাতে বসে আছেন, তাদের নিয়ে কেন বিধানসভায় আলোচনা হচ্ছে না। এবং ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান জানাচ্ছিল যে টেনে হিঁচড়ে মহিলা যারা চাকরি প্রার্থী ছিলেন তাদেরকে বাসে তুলতে গিয়ে একজনের জামা ছিঁড়ে গিয়েছে, এবং তাদের একটাই দাবি যে তারা দীর্ঘ দিন ধরে এই অবরোধ করছেন। অনেককে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, অনেককে বাসে করে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, এবং সেই ছবি দেখতে পাচ্ছেন কার্যত এমএলএ হোস্টেলের সামনে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ছবিটা আরো একবার জানার চেষ্টা করব। নাজিয়া রহমান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আবারও যাবো নাজিয়ার কাছে। নাজিয়া, তারা কিন্তু এই মুহূর্তে বাইরে এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো, কি বলবেন এখানে, কি বলবেন? আর নেই দরকার এই চাকরি চলে সরকার, আর নেই দরকার এই আন্দোলন চলছে, চলবে চলছে চলবে। এটা আমাদের লজ্জা, পশ্চিম বাংলার গণতন্ত্রের একটা কলঙ্কিত অধ্যায়।
আজকে প্রকৃত মেধাদের নির্ণয় না করে এই পশ্চিম বাংলার শাসক দলের নেতা মন্ত্রীরা যেভাবে চাকরিগুলোকে বিক্রি করেছে আজকে তাদের চোখে জল পড়ছে। প্রকৃত মেধা শিক্ষিত ছেলেমেয়েরা তারা আজকে আমাদেরকে গেট বন্ধ করেছে, এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। আমরা কি দোষ করেছি? ভারতীয় জনতা পার্টির বিজেপি এমএলএরা আমরা তো না খেয়ে না দে মানুষের কথা চিৎকার করছে এই পশ্চিম বাংলার বিধানসভায়, কেন কথাগুলো শুনছে না? কেন ঘেরাও করবে আমাদেরকে? কেন আজকে এসএসসি টেট উত্তীর্ণ ছেলে মেয়েরা কেন আমাদেরকে ঘেরাও করে রাখবে? তার জবাব আজকে দিতে হবে বিধানসভায়। হ্যাঁ, আমি নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া বিধানসভা এমএলএ। কলঙ্কিত অধ্যায় চলছে যে বিধানসভায় আজকে বিধায়করা যে অধিবেশন চলছে সেখানে আমরা যেতে পারছি না। অবশ্যই অবশ্যই আমরা হল্লা করব বিধানসভার ভিতরে। আমাদের বিরোধী দলনেতা গতদিনকে তুলেছিলেন, এদের ব্যাপারটা গতদিনকে তুলেছেন, আজকে এটা নিয়ে হল্লা হবে বিধানসভায়, এটা বলে রাখলাম আমরা তাদেরকে। যে সমস্ত বিজেপি দ্বারা বিধায়ক আছেন তারা কিন্তু এই মুহূর্তে গেটের সামনে এসেছেন এবং তারাও কিন্তু বিধানসভাতে এই নিয়ে বিরোধিতা করবেন এবং তারা সরব হবেন। এসএলএসটি চাকরি প্রার্থী যারা তারা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং সেই আন্দোলনে তাদের এখনো পর্যন্ত তারা তাদের নিয়োগপত্র হাতে পাননি এবং সেজন্যই তারা এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। দিদি কি বলবেন? দেখুন, আজকে 900 দিন যারা বসে আছে ন্যায্য চাকরি প্রার্থী তাদেরকে আজকে চাকরি না দিয়ে বিভিন্নভাবে নিপীড়িত করা হচ্ছে তাদেরকে। তারা মুখ্যমন্ত্রীর কাছে বারবার অ্যাপিল করা সত্ত্বেও কোনো কাজ হয়নি। আজকে বাধ্যতামূলক আমাদের ঘরের মেয়েরা আজকে কি অবস্থায় এখানে রয়েছে, তাদের শ্লোগা হানি করে যেভাবে টেনে হিঁচড়ে তাদেরকে আমাদের ঘরের মেয়েদের এরকমভাবে তুলে নিয়ে যাওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে হওয়া সত্ত্বেও আজকে যে এই যে এই দুর্ধর্ষ বাজে ব্যবহার এর আমরা রীতিমতো নিন্দা করি এবং আমরা মনে করি মুখ্যমন্ত্রীর আর পশ্চিমবঙ্গে মস্তনে থাকার অধিকার নেই, তার অবিলম্বে পদত্যাগ দরকার, পদত্যাগ তাকে করতে হবে। কারণ এইভাবে আমাদের ঘরের মেয়েরা যারা চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ন্যায্যভাবে বসে আছে আর ঘুষ দিয়ে চাকরি বিক্রি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই বিক্রি চুরি করা যারা চাকরি চুরি করেছে ওই সরকারকে আর পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন নেই। তাই আমরা মনে করি আগামী দিন এই সরকারের পতন অনিবার্য। এই মুহূর্তে কিন্তু বিজেপি যারা বিধায়ক তারা গেটের সামনে এসেছেন এবং তারা এই সরব হয়েছেন, যারা এসএলএসটি চাকরি প্রার্থী তাদের এই যে আন্দোলনের তারা সরব হয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা তাদের যে অধিকারের যে ন্যায্য আন্দোলন সেই ন্যায্য আন্দোলন তারা করছেন কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের নিয়োগপত্র হাতে পাননি। নবম থেকে দ্বাদশ শ্রেণী চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগপত্র হাতে দেওয়া হোক, তারা বিধানসভাতে কিন্তু এই নিয়ে সরব হবেন এমনটাই কিন্তু বক্তব্য যারা বিজেপির যারা বিধায়ক আছেন তাদের এমনটাই কিন্তু বক্তব্য। এই মুহূর্তে বিধানসভার যে বিধায়কদের আবাসন সেই বিধায়কদের আবাসনের সামনে দেখা যাচ্ছে যে পুলিশই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই ঠিক এই জায়গাতেই যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছিলেন এবং তাদের আন্দোলন বন্ধ করতে তাদের আন্দোলন তুলে নিতে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে, তাদেরকে তুলে নেওয়া হয়েছে, তাদেরকে পুলিশি ভ্যানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই ছবি যে মহিলাদের কিভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি পুরুষদেরও কিন্তু সেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তার চাকরি প্রার্থীতে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার যারা বিধায়ক আছেন বিশেষ করে বিরোধী বিধায়ক তারা কিন্তু এই তাদের কাছে আমরা তুলে ধরবো কথাগুলো। আমরা সরব হব, আমরা ওরা আমাদের ঘরের ভাই বোনেরা, ওদের চাকরি হোক আমরা চাই। ওরা এতদিন আমাদের কাছে আসেনি, আজকে এসছে, আমরা কথা বলবো ওদের হয়ে, আজকে কথা বলবো। কর্মসূচি হাইকোর্ট বলে দিয়েছে এটা করা যাবে না, আমরা করবো না, না সমর্থন করেনি, এটা সবাই সমর্থন করে না।
কেউ বলা কেউ বলতে পারে কেউ বলতে পারে না। এটা কিন্তু একটা বাংলার কৃষ্টি আছে, বাংলার সভ্যতা আছে, বাংলায় যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলায় বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বড় বড় ঋষি মনীষী, যে বাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, কারোর বাড়ি আমরা ঘেরাও করবো এটা হয় না, এটা হয় না। আপনার আলাদা মত হতে পারে, আমার আমার ব্যক্তিগত মত, এটা হয় না। আজকে বিধায়করা তারা কিন্তু সরব হবেন, এবং আমরা যেমন কথা বললাম বিজেপির বিধায়কদের সঙ্গে, তেমনই কিন্তু কথা বললাম তৃণমূলের বিধায়কের সঙ্গে, এবং তাদের বক্তব্যই হচ্ছে যে এসএলএসটি চাকরি প্রার্থী যারা, তারা যেভাবে আজকে আন্দোলন করেছেন এবং তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে তারা সরব হবেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা তুলে ধরবেন, এবং তারা যাতে দ্রুততার সঙ্গে চাকরি দিয়ে যাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখো।